1998 সালে 15 মার্চ আমিন খান বিয়ে করেন সঙ্গী স্নিগ্ধাকে। স্ত্রীর অবদান তার জীবনে উল্লেখযোগ্য বলেন এই অভিনেতা। স্নিগ্ধা খান স্বামী আমিন খানকে সবসময় তার মানসিক অবস্থা শান্ত রেখে তাকে সঠিকভাবে কাজ করার পরামর্শ দেন। মাত্র 3 মাস আগে প্রেম করে বিয়ে করেছেন আমিন খান ও স্নিগ্ধা। কম সময়ে প্রেমের বিয়ে বলেই বিয়ের পরবর্তী জীবনটাই সবচেয়ে বেশি উপভোগ করেন আমিন খান। সামনের বছরে তাদের দাম্পত্য জীবনের 20 বছর পূর্ণ হবে। এখনও নিজের স্ত্রী স্নিগ্ধাকে নিয়ে বেশ সুখেই আছেন এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। সুখের অবিচ্ছেদ্য অংশ 2 ছেলে, যারা তাদের আনন্দকে পূর্ণতা দান করছে। আমিন খান নিজের জন্মদিন 24শে ডিসেম্বর, আর বড় ছেলে রায়ানের জন্মদিন 24শে আগস্ট এবং ছোট ছেলে আজমাইনের জন্মদিন 24শে জুন। তাই 24 সংখ্যাটি অনেক সৌভাগ্যের বলেই মনে করেন আমিন খান। অবুঝ দুটি মন দুনিয়ার বাচ্চা, হৃদয় আমার মুখোমুখি, ফুল নেব না অশ্রু নেব, মেজাজ গরম, আজ গায়ে হলুদ, বধুবরণ ও আমার দেশের মাটি এবং হৃদয়ের বন্ধন, আমিন খানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র।